যাকে খুশি ভোট দেন, ভোটটা অনেক জরুরি, বললেন শেখ হাসিনা। পাতানো নির্বাচনকে না বলুন, ভোটদানে বিরত থাকুন, বলছে জামায়াত। 7 জানুয়ারি নির্বাচনের বিরুদ্ধে গণতন্ত্র মঞ্চের হুঁশিয়ারি। দেশ বাঁচাতে আওয়ামী বিদায় করা সবার নৈতিক দায়িত্ব, বলছে সমমনা জোট। হুমকিও রয়েছে, তাই অনেক প্রার্থী সরে দাঁড়াচ্ছেন, বললেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। এদিকে নির্বাচন, মাঠে নেমেছে সেনাবাহিনী। সর্বশেষ জানাব, খোকন তালুকদারের নেতৃত্বে মাদারীপুরে বিএনপির গণসংযোগ। যাকে খুশি ভোট দেন, ভোটটা অনেক জরুরি, বললেন শেখ হাসিনা। দীর্ঘদিন ক্ষমতায় থাকায় রাজনৈতিক স্থিতিশীলতা আনতে পেরেছে আওয়ামী লীগ সরকার, এমন মন্তব্য করেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশবাসীর উদ্দেশ্যে শেখ হাসিনা বলেছেন, নির্বাচনে কোনো সংঘাত চাই না, যাকে খুশি ভোট দেবেন, ভোটটা অনেক জরুরি, ভোটে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে। বিএনপি ক্ষমতায় এসে লুটপাট ও দুর্নীতি শুরু করেছে, বিএনপির দুর্বৃত্তনে জবাব দিতে হবে ভোটের মাধ্যমে। দেশবাসীর উদ্দেশ্যে তিনি আরও বলেছেন, আমাদের সবার মনে রাখতে হবে এই নির্বাচনটা বাংলাদেশের জন্য একান্ত জরুরি, কারণ বাংলাদেশকে নিয়ে অনেকেই অনেক রকম খেলা খেলা শুরু করেছে, খেলতে চায়। এদেশের ভাগ্য নিয়ে যাতে কেউ সিনেমিনি খেলতে না পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আগামী জাতীয় নির্বাচন যাতে ইতিহাসের মাইল ফলক হয়ে থাকে আমাদের সেই চেষ্টাই করতে হবে। আজ বিকালে রাজধানী তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন থেকে 5টি জেলা ও 1টি উপজেলা নির্বাচনে জনসভায় ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এসব কথা বলেছেন। পাতানো নির্বাচনকে না বলুন, ভোটদানে বিরত থাকুন, বলছে জামায়াত। সরকার কথিত নির্বাচনের নামে প্রহসন করে দেশের গণতন্ত্র গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে রীতিমতো রঙ্গশালায় পরিণত করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। আজ সকালে ঢাকা মহানগরী উত্তর আয়োজিত কাজীপাড়া স্টেশন বাজার ও রোকেয়া সন্নিধিতে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে এসব কথা বলেছেন তিনি। ডক্টর রেজাউল করিম বলেছেন, ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী স্বৈরাচারী অবৈধ ও জুলুমবাজ সরকার নিজেদের রাজনৈতিক উচ্চাভিলাষের চরিতার্থ করার জন্যই পরিকল্পিতভাবে দেশকে গভীর সংকটের মুখে ঠেলে দিয়েছে। তারা দেশকে অঘোষিতভাবে একদলীয় বাকশালী মাফিয়াতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত। সেই ষড়যন্ত্র বাস্তবায়নের জন্যই তারা দেশে নির্বাচনের নামে ইতিহাসের নির্মম ও নিকৃষ্টতম তামাশার আয়োজন করেছে। তিনি আরও বলেন, আর সে কাজে সহযোগীর ভূমিকা পালন করছে কথিত নির্বাচন কমিশনের নামের ইন্তিকাল কমিশন। তাই সরকার ও ইন্তিকাল কমিশনের যুগপাত ষড়যন্ত্র মোকাবেলায় 7 জানুয়ারি সাজানো ও পাতানো নির্বাচনকে না এবং সম্মিলিতভাবে বর্জন করতে হবে। তিনি নির্বাচন প্রত্যাখ্যানকে গণ আন্দোলনে রূপ দিতে দলমত নির্বিশেষে সকলকে এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান, অন্যথায় আমাদের জাতিসত্তা হুমকির মুখোমুখি হবে। 7 জানুয়ারির নির্বাচনের বিরুদ্ধে গণতন্ত্রের মঞ্চের হুঁশিয়ারি। 7 জানুয়ারি ভোট বাতিল না করলে জনগণ শান্ত থাকবে না, সমর্থক জবাব দিবে বলে হুঁশিয়ারি দিয়েছে গণতন্ত্র মঞ্চ। কাকরালি মোড়ে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা এসব কথা বলেছেন। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এটা কোনো নির্বাচন না, মানুষদের বলছি এই ভোট দিতে যাবেন না। আমি এখানে বসে দেখলাম, কিসের ভোট? ভোট তো আগেই হয়ে যায়, এই ভোটে আমরা দিতে যাব না। তিনি বলেন, এক এক করে যদি আবারও সারা দুনিয়া থেকে সরকারের উপর চাপ আসে তাহলে সহ্য করতে পারবে না। তিনি বলেছেন, নির্বাচন তো হচ্ছে না, নির্বাচনের নামে যা হচ্ছে এগুলো দেখছেন আপনারা, সরকারি দলের নেতা তারা যা বলছে সে কথাগুলো আপনারা শুনছেন। আমরা শুধু বলছি জনগণের কল্যাণের জন্য আমরা একটা সুষ্ঠু নির্বাচন করব, সেই দাবি ছাড়ব না, আন্দোলন করব যতক্ষণ পর্যন্ত এই অবৈধ দখলদারদের সরিয়ে সেখানে বৈধ জনগণের পছন্দ মতো সরকার গঠন করতে না পারি। সরকারের পদত্যাগের এক দফা দাবি এবং একতরফা নির্বাচন বর্জনের ডাকে গণতন্ত্র মঞ্চ কাকরাইল মোড়ে এই সংক্ষিপ্ত সমাবেশ করেছে। এরপরে নেতাকর্মীদের নিয়ে গণতন্ত্র মঞ্চ শান্তিনগর মালিবাগ সড়কে মিছিল বের করেছে। দেশ বাঁচাতে আওয়ামী লীগকে বিদায় করা সবার নৈতিক দায়িত্ব, বলছে সমমনা জোট। জাতীয়তাবাদ সমমনা জোটের প্রধান সম্পাদক ও এনপিপি চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে লাইফ সাপোর্টে নিয়ে গেছে, দেশের সর্বমত্ত আজকের হুমকির মুখে, তাই দেশ ও গণতন্ত্রকে বাঁচাতে এই সরকারকে বিদায় করার জন্য রাজপথে নামা সবার নৈতিক দায়িত্ব। আজকে তাদের দুঃশাসনে অনিশ্চিত ভবিষ্যতের দিকে বাংলাদেশ। আজ দুপুরে নির্বাচন বর্জন অসহযোগ আন্দোলনের পক্ষে লিফলেট বিতরণ কর্মসূচি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেছেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে পল্টন বিজয়নগর ঘুরে দৈনিক বাংলা হয়ে পুরনো পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে লিফলেট বিতরণ কর্মসূচি শেষ করেছেন জোটের নেতারা। ফরহাদ ভাই বলেছেন, বিগত 15 বছরে এই সরকার কৌশলে রাষ্ট্রের সব স্তম্ভ ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, নির্বাচনী ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা সবকিছুই শেষ করে দিয়েছে। ভবিষ্যৎ প্রজন্মকে মেরুদণ্ডহীন করে তোলার চক্রান্ত করা হচ্ছে।
প্রশাসনে মেধাহীনদের দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ দায়িত্ব। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সন্ত্রাসী ভূমিকা পালন করছে, দুর্নীতিবাজদের সংসদে বসানো হচ্ছে। একটি জাতিকে ধ্বংস করার জন্য যা যা করা দরকার সরকার ঠিক তাই তাই করছে। তাই বলছি, এখনো সময় আছে, আসুন সম্মিলিতভাবে রাজপথে নেমে দেশ রক্ষা করি এবং গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠা করি। হুমকিও রয়েছে, তাই অনেক প্রার্থী সরে দাঁড়াচ্ছেন, বললেন জিএম কাদের। জাতীয় পার্টির অনেক প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পেছনে হুমকিও রয়েছে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেছেন, অনেকে নির্বাচনে এসে অর্থ লুকাতে পারছেন না, পরিবেশ ভালো নেই, হুমকিও রয়েছে, তাই অনেকে নিজ থেকে সরে দাঁড়াচ্ছেন। এতে আমাদের দোষ দেওয়া কিছুটা উদ্দেশ্যমূলক। আজ দুপুরে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ মিলনায়তনে চিকিৎসকদের সাথে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেছেন। জিএম কাদের বলেছেন, এই নির্বাচনে সাধারণভাবে আমার মনে হয় না বিপুল সংখ্যক প্রার্থী সরে দাঁড়াবে, তবে নির্বাচন ভালো হচ্ছে না, বন বেশিরভাগ প্রার্থী সরে দাঁড়ালে আমাদের ওপর একটি চাপ সৃষ্টি হবে, তখন চিন্তা করে দেখতে হবে কি করা যায়। নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত খুব বেশি খারাপ বলতে পারছি না উল্লেখ করে জাপা চেয়ারম্যান বলেছেন, তবে ভোটারদের আশঙ্কা উড়িয়ে দেওয়ার মতো নয়। বিগত দিনে স্থানীয় সরকার নির্বাচন, উপনির্বাচন সবকিছু ভালো ছিল, মানুষ ভোট দিয়েছে, কিন্তু ভোটের ফলাফলে আমাদের সন্দেহ ছিল। ভোট কেন্দ্র দখল, ফলাফল যেটা হওয়া উচিত ছিল সেটা হয়নি, এখন বাকিটা সামনে দেখার বিষয়। এখন পর্যন্ত তারা বলছে নির্বাচন ঠিক হবে, আগেও বলেছিল, কিছু ভরসা করেই তো নির্বাচনে আসতে হয়। মাঠে নেমেছে সেনাবাহিনী। জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে দেশজুড়ে মাঠে নেমেছে সশস্ত্র বাহিনী। এর মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে সশস্ত্র বাহিনীর বহর পৌঁছেছে। সশস্ত্র বাহিনীর সদস্যরা নির্বাচনকালীন পরিবেশ নিরাপদ রাখতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের সহায়তা করবেন। আন্তঃবাহিনী গণসংযোগ জনসংযোগ দপ্তরের আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে 3 জানুয়ারি সারা দেশে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছে এবং আগামী 10 জানুয়ারি পর্যন্ত মাঠে থাকবে তারা। আইএসপিআর জানিয়েছে, জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সংবিধানের 126 অনুচ্ছেদ অনুসারে সশস্ত্র বাহিনী নিয়োজিত রয়েছে। সশস্ত্র বাহিনী ভোট গ্রহণের আগে, ভোট গ্রহণের দিন ও ভোট গ্রহণের পরে শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণ নিশ্চিত দেশব্যাপী 3 থেকে 10 জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশন বা স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা দিবে। সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রতিটি জেলা বা উপজেলা বা মেট্রোপলিটন এলাকার নোডাল পয়েন্ট ও অন্যান্য সুবিধাজনক স্থানে অবস্থান করবেন। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের অনুরোধ ক্রমে ও সময়ের মাধ্যমে বাহিনীগুলো এলাকাভিত্তিক মোতায়েন সম্পন্ন করেছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, খোকন তালুকদারের নেতৃত্বে মাদারীপুরে বিএনপির গণসংযোগ। নির্বাচন বর্জন অসহযোগ আন্দোলনে জনমত তৈরির লক্ষ্যে মাদারীপুরের গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বিএনপি নির্বাহী কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনের নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। গণসংযোগকালে মাদারীপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। এই সময় আনিসুর রহমান তালুকদার বলেছেন, গুম হয়েছি, বারবার কারাবরণ করেছি, তারপরেও রাজপথে ছিলাম, এখনো আছি। এই নির্বাচন বাতিল সহ সরকারের পতন না ঘটিয়ে ঘরে ফেরা